আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মানবতার আলো সংগঠনের পক্ষ থেকে একটা বিরাট ইসলামিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমি আপনাদের এলাকার ছেলে, আমি ফুরফুরার ছেলে, আমার বাড়ি এখানে, আমি আপনাদেরই ছেলে। আপনারাও জানেন এবং আমিও জানি যে এমন একটা সুন্দর সুশৃঙ্খলাপূর্ণ সুব্যবস্থায় পরিপূর্ণ এত সুন্দর একটা অনুষ্ঠান, বিশেষ করে বক্তৃতাকে কেন্দ্র করে এত সুন্দর অনুষ্ঠান আমাদের এই অঞ্চলে খুব একটা হয়নি। মাশাআল্লাহ, দীর্ঘদিন ধরে এই মানব আলো সংগঠনের প্রত্যেকজন সদস্য, আজকের এই অনুষ্ঠানের আয়োজকগণ অত্যন্ত পরিশ্রম করে রাত দিন খেটে এমন একটা সুন্দর মাহফিলকে কায়েম করেছেন আলহামদুলিল্লাহ। গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুদিন ব্যাপী বিভিন্ন গুণীজন, আলেম উলামা, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন কলেজের প্রফেসর, বিভিন্ন সুশিক্ষিত মানুষজন আপনাদের সম্মুখে এসে ওয়াজ নসিহাত করেছেন, কথাবার্তা বলেছেন, আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, শুনে আপনারা ঋদ্ধ হয়েছেন, মুগ্ধ হয়েছেন। আজকে আমি এখানে এসে শেষ মুহূর্তে গুনাহগার কিছু কথা বলবো, কিছু আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনার আগে একটা কথা বলি, এই যে সেমিনার গুলো, এই যে প্রোগ্রাম গুলো তৈরি হতে শুরু হয়েছে, এইগুলো আমাদের জন্য, মুসলিম সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক একটা বিষয়। কিভাবে ইতিবাচক? আজকে আমাদের সমাজে যতগুলো মাহফিল হয়, ওয়াজের মাহফিল হয়, অন্যান্য মাহফিল গুলো হয়, সেই সমস্ত মাহফিল গুলোতে লক্ষ্য করা যায় যে একটা নির্দিষ্ট গতানুগতিক পদ্ধতিতে বক্তারা কথা বলেন, আর একটা নির্দিষ্ট গতানুগতিক পদ্ধতিতে শ্রোতারা শোনেন, তারপরে বক্তাও বাড়ি চলে যান, শ্রোতাও বাড়ি চলে যান। ফলে দেখা যাচ্ছে 40 বছর 50 বছর ধরে ওয়াজের মাহফিল চলছে, এতে অনেক উপকার হচ্ছে। আমি যদি আজকে বলি ওয়াজের মাহফিলে কোনো কাজ হয় না, ওয়াজের মাহফিলের মাধ্যমে সমাজে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে না, তাহলে আমি অবশ্যই নেমগারামি করব। নিশ্চয় ওয়াজের মাহফিলের মাধ্যমে আমাদের সমাজে, মুসলিম সমাজের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটেছে। তারপরেও আমাদের মুসলিম সমাজের যে একটা বিশাল বড় সমাজ হওয়ার কারণে আমাদের চাহিদা অনেক বেশি, আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, আমাদের অনেক কিছু পাওয়ার আছে, আমাদের অনেক কিছু নেওয়ার আছে, আমাদের অনেক কিছু শেখার আছে। আর ওই পাওয়ার, ওই নেওয়ার, ওই শেখার মাধ্যমের আর একটা মাধ্যম হলো এমন সেমিনার, যে সেমিনারের মধ্যে একজন বক্তা সেরকম গতানুগতিক ওয়াজ নসিহাত করে চলে যাবেন না, একজন শ্রোতা সেরকম গতানুগতিক পদ্ধতিতে ওয়াজ নসিহাত শুনে চলে যাবেন না। এখানে তারা আসবেন একদম অত্যন্ত অ্যাক্টিভ মানসিকতা নিয়ে, যে আজকে আমি এখানে এসেছি, এখানে এসে যে কথা বল আলোচনা হবে সেগুলো শুনবো, মন দিয়ে শোনার আমিন আমাকে যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের আওয়াজ আমি পাচ্ছি না কেন, যে এখানে অনেক বড় একটা মাহফিল আছেন বলে যদি শুরু, যেমনটা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে ছোট মাহফিল, তাহলে দেখা যাবে কিন্তু আমাদের এখানে লোকজন কম নেই। এখানে যারা বসে আছেন তাদের সংখ্যা নেহায়েত কম না, সেই জন্য তাদের আওয়াজটাও নেহায়েত কম হওয়া বা একদম নিশ্চুপ হওয়া, নিশ্চুপ হওয়া এটাও কিন্তু আমরা কামনা করি না। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। যে এবার ঠিক আছে মাশাআল্লাহ,
দাওয়াতে ইসলামটা কি, ইসলামের প্রতি ডাক। তার আগে একটু ইসলামের পরিচয় করিয়ে দিই। নিশ্চয়ই গতকাল থেকে যে ওয়াজ নসিহাত শুনেছেন আপনারা, গতকাল থেকে যে আলোচনা শুনেছেন আপনারা, তার মাধ্যমে আপনারা একটা জিনিস বুঝে গিয়েছেন যে ইসলাম কাকে বলে। তারপরে আমি আমার মতো করে আপনাদের সম্মুখে একটা ব্যাখ্যা করি, ইসলাম ধর্ম যেটা তার পরিচয় সম্পর্কে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই তাম সৃষ্টির স্রষ্টার কাছে, এই তাম পৃথিবীর প্রতিপালকের কাছে ইসলাম ধর্মটা হচ্ছে একমাত্র। আমরা দৃঢ় বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীতে যতগুলো ধর্ম পাঠিয়েছেন, যতগুলো কওম পাঠিয়েছেন, যতগুলো বিশ্বাস সারা পৃথিবীতে আছে, তার মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় যে ধর্ম, যে ধর্ম বিশ্বাসকে একমাত্র যে ধর্ম বিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন, সেই ইসলাম ধর্মের বিশ্বাসী আমরা। এই ইসলাম ধর্ম কবে শুরু হয়েছিল? যেদিন মানুষ পৃথিবীতে আসা শুরু করে সেই দিন থেকে ইসলামের শুরুয়াত ঘটেছিল। হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি পৃথিবীতে এসে কোন বহুশ্বরবাদের প্রচার করেননি, কোন নিরশ্বরবাদের প্রচার করেননি, তিনি সারা পৃথিবীতে তিনি প্রথম এসে এক আল্লাহ রাব্বুল আলামিনেরই প্রচার করেছিলেন। তারপরে যুগে যুগে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত মূসা ঈসা যুলকিফল, সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যায় না, আর সেই বাণী সেই কথাকে পূর্ণতা দিয়েছিলেন আমার আপনার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত। আজকে যে অনুষ্ঠানটা যার স্মরণে, আজকে অনুষ্ঠানটা যার কথা স্মরণ করার জন্য কায়েম করা হয়েছে, শুধু আজকের অনুষ্ঠান নয়, এই গত 1400 বছর ধরে পৃথিবীর হাজার হাজার লেখকের কলম, পৃথিবীর হাজার হাজার কবির কবিতা, পৃথিবীর হাজার হাজার বক্তার বক্তব্য, পৃথিবীর হাজার হাজার মানুষের মুখের ভাষা, পৃথিবীর হাজার হাজার ভাষা, পৃথিবীতে যতগুলো ভাষা আছে সমস্ত ভাষায় যে মানুষটার প্রশংসা বেরিয়েছে সেই হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আজকের এই সারা পৃথিবীতে যে ইসলামের মহান কার্যক্রম শুরু হয়েছিল তার মাধ্যমে চূড়ান্ত রূপ নেয় এবং তার মাধ্যমে শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে তার উম্মতেরা তোমরাও শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 124,000 নবী পাঠিয়ে যে ইসলামের কাজ শুরু করেছিলাম আজকে তোমাদের কাছে এসে সেই ইসলামের কাজকে, সেই ইসলামকে আমি তোমাদের কাছে সম্পূর্ণ করলাম, শেষ করলাম। একবার বলুন না সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে ইসলাম। তারপরে কি হলো, একটা জিনিস দেখুন, লক্ষ্য করুন, অত্যন্ত অবাক করার বিষয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন হয়তো আরব বিশ্বের মধ্যে সবথেকে দুর্বল, সবথেকে অপরিচিত, সবথেকে না জানা যদি কোনো ব্যক্তি থাকেন সেই ব্যক্তিটার নাম তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে। কার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন? হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমেনার পরিবারে। এখানে একটা কথা আমি উল্লেখ করে দিই, বর্তমান সময় অনেক মানুষ আছেন যারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা তারা বেঈমান ছিলেন, তারা জাহান্নামে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম ধারণায় বিশ্বাস করবেন না, এরকম ধারণায় বিশ্বাস করবেন না। যদি মরমি মুহাম্মাদের আম্মা জাহান্নামে যায় তাহলে আমরা জান্নাতে যাওয়ার কে? যে মানুষটার, যে মায়ের গর্ভে তাহলে আমরা জান্নাতে যাওয়ার কে? যে মানুষটা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনক, তার পিতা, তিনি যদি জাহান্নামে হন তাহলে আমরা জান্নাতে যাওয়ার কে? সারা পৃথিবীর অন্যতম বিখ্যাত আলেম, যার হাদিস শাস্ত্রে যারা পড়াশোনা করেন, যদি একটা কিতাব আছে আমি কদিন আগে পড়ছিলাম, তাইসিরু মুস্তালাহিল হাদিস, একটা কিতাব ডক্টর মাহমুদ আহমদ খান সাহেবের লেখা, তিনি সেখানে
হাদিসের বিভিন্ন পর্যায়ে হাদিসের বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আলোচনা করছেন, আর শুনলে অবাক হয়ে যাবেন প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা পাটে পাটে কিছু কম বেশি যতগুলো গুরুত্বপূর্ণ বইয়ের নাম উল্লেখ করা হয়েছে সেখানে একটা নাম কমন পাওয়া যাচ্ছে, আল্লামা জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় আলেম করেছিলেন যে হাদিস শাস্ত্র, তাফসীর শাস্ত্র, ফিকহ শাস্ত্র, আকীদা শাস্ত্র, ইসলামের এই সমস্ত যতগুলো শাস্ত্র আছে প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির একটা দুটো বই কিন্তু পাওয়া যায়। সেই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা যে জান্নাতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা যে পরকালে নাজাত পাবেন, তার উপরে একটা দুটো নয় পাঁচখানা গ্রন্থ রচনা করেছেন। আবার বলুন না, সুবহানাল্লাহ, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? জি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা তারা জাহান্নামবাসী হবেন এমন বিশ্বাস আপনারা রাখবেন না। আর একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? কেউ উত্তর দেবেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স পাওয়ার আগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি বলেছিলেন যে তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? 40 বছর বয়সের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি বলেছিলেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? তিনি কখনো বলেননি। 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন, তারপরে বলেছেন। নবুয়াতের দাওয়াত শুরু হয়েছে যখন, তখন হুজুরের বয়স 40 বছর। তার মানে 40 বছর, হুজুরের 40 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত মক্কার বুকে কোনো ব্যক্তি ইসলামের জন্য কাউকে দাওয়াত দেয়নি, মক্কার বুকে কোনো ব্যক্তি রাসূলের রিসালাতের জন্য কাউকে দাওয়াত দেয়নি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্মই হয়নি, তখন হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছিলেন, তাহলে তার কাছে তো ইসলামের দাওয়াতটা পৌঁছায়নি। কথাটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দাওয়াত সেটা তো হযরত আব্দুল্লাহর কাছে কেউ পৌঁছায়নি, তাহলে তিনি অস্বীকারটা করলেন কোথা? যদি তিনি অস্বীকার না করেন তাহলে তিনি জাহান্নামবাসী হবেন কেন? আরেকটা কথা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিষ্ঠিত একটা ধর্ম ছিল, সেই ধর্মটার নাম ছিল দীনে হানিফ। কি নাম বললাম? দীনে হানিফ। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। আমি আমার মুখটাকে, আমি আমার সিজদাটাকে, আমি আমার রুকুটাকে, আমি আমার ইবাদতটাকে সেই সত্তার সামনে ঝুঁকিয়ে দিচ্ছি, সেই সত্তার জন্য উৎসর্গ করছি। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি জমিন এবং আসমানকে সুসজ্জিত করেছেন, সুশৃঙ্খলাবদ্ধ করেছেন, হানিফাও হানিফ হয়ে আমি সেটা করছি। আমা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো মুশরিক নয়। আর সেই ধর্মটার অনুসারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। যে কথা বলছিলাম আমি, এটা একটা পাশে আসলো, এটা সাইডে টপিক হিসেবে আমি এটা বলে রাখলাম। অপরদিকে আরেকটা কথা এখানে বলে দিই, অনেকে আবু তালিবের অনেকে প্রশংসা করে, তাকে রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। এখানে কিন্তু একটা পার্থক্য আছে। যদি কোন পৃথিবীর কোন মুসলমানকে কিয়ামতের ময়দানে যদি অপশন দেওয়া হয় যে একজন জাফরকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে, কি বললাম? পৃথিবীর কোন মুসলমানকে যদি অপশন নিয়ে দেওয়া হয় যে তুমি একজন কাফেরকে, বেঈমানকে জান্নাতে নিয়ে যেতে পারবে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান যে ব্যক্তিটাকে, যে কাফের ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যেতে চাইবে সেই ব্যক্তিটার নাম হচ্ছে আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কারণ তিনি তার যে আমাকে একটা পানি দিয়ে দেন, কারণ তিনি ইসলামের স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থে যা করেছেন তার কোনো শেষ নেই, কিন্তু তিনি মুসলমান ছিলেন না। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের কিতাবুল ঈমানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আবু তালিব শেষ কথা যেটা বলেছিলেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ছিলেন, তিনি বলেছিলেন, চাচা আপনি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার বলে দিন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সেখানে আবু জাহাল ছিল,
সেখানে উতবা ছিল, উতবা ইবনে রাবিয়া ছিল, তারা কি বলেছিল? তারা বলেছিল মরার সময় তোমরা তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবে, মরার সময় তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবে। এটা বলার সাথে সাথে মৃত্যুর আগে আবু তালেবের মুখ থেকে শেষ যে কথাটা বেরিয়েছিল সেটা হচ্ছে আমি আমার বাপ দাদার ধর্মে আছি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতকে অস্বীকার করেছে, তাই তাকে নাজাত প্রাপ্ত আশা করা, তাকে জান্নাতি আশা করা, তার উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, তাকে একজন সাহাবার সঙ্গে সমতুল্য করে দেওয়াটা চলবে না। যদিও আমরা তাকে অনেক বেশি রেসপেক্ট করি, পৃথিবীতে যতগুলো মুসলিম আছে তাদের মধ্যে সবথেকে বেশি যদি আমরা কাউকে রেসপেক্ট করি সেটা হচ্ছে আবু তালেব। যাই হোক, ইসলামের পরিচয় দিচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন তখন সারা মক্কার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি অপরিচিত কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বড় হয়েছেন সেই বড় হওয়ার কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি অপরিচিত কেউ ছিল না, তাকে কেউ চিনতো না। যেদিন তিনি ইসলামের জন্য দাওয়াত দেন, আল বিদায়া ওয়ান নিহায়াহ, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মাত্র দুখানা রুটি তৈরি করো। কটা বললেন? দুখানা। লোকজন কজনকে দাওয়াত দিয়েছেন? 40 জনকে দাওয়াত দিয়েছেন। আর কি? ছাগলের একটা টেংরি, ছাগলের একটা পায়ের অংশ, পায়া, বললেন এটা রান্না করো। রান্না হলো দুখানা রুটি আর একটা ছাগলের টেংরি। লোকজন এসছে কজন? 40 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাই বসো। সকলে বসলেন, সকলে খাওয়া দাওয়া করলেন। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির লিখছেন সকলে খাওয়া দাওয়া করলেন, 40 জন ব্যক্তি দুখানা রুটি আর একখানা ছাগলের টেংরি খেয়ে তারা সকলে পেট ভরে গেল। একবার বলুন না সুবহানাল্লাহ। সেই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি নিজের একটা মুজিজা দেখালেন, তিনি নিজের একটা মুজিজা দেখালেন, অলৌকিকত্ব দেখালেন। দেখিয়ে তারপরে উঠে দাঁড়িয়েছেন, আমি তোমাদের জন্য নবী হিসাবে এসেছি। উঠে দাঁড়িয়েছেন বলার জন্য সেখানে আবু জাহালা উপস্থিত ছিল। কমবখত আবু জাহালা সেদিন কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উল্টো পাল্টা বলে, তাকে জাদুকর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে অন্যান্য কুরাইশদের নেতাদের মুখটা ঘুরিয়ে নিল। এইভাবে তিন দিন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিনের মাথায় উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ পাক আমাকে নবুয়াতের মহা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, কিন্তু এই রাস্তাটা এতটাই কঠিন, আমার জীবনের উপর ভয় চলে এসেছে, আমি জানি না আমি বাঁচবো নাকি মরবো, আমি জানি না আমার মারা যাওয়ার পরে আমার পরিবারের কি হবে, আমি জানি না আমার পরিবারের জন্য চলবে কি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নতুন নতুন নবী এসেছে হয়েছেন, তার অন্তরের মধ্যে কিছু এক্সাইটমেন্ট আছে, কিছুটা উত্তেজনা আছে, কিছুটা ভয় আছে, ভবিষ্যৎ সম্পর্কে তার অন্তরের মধ্যে চিন্তা আছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন এই মক্কার 40 জন নেতার মধ্যে থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়াক, যে ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নেবে। একজন ব্যক্তি রাসূলের জন্য উঠে দাঁড়ায়নি, একজন ব্যক্তি রাসূলের জন্য উঠে দাঁড়ায়নি। শেষে কে দাঁড়ালেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলছেন সেই সময়তে আমার পায়ের এই যে নলিটা আছে, পায়ের এই নলিটা, এই মাসলে কোনো গোস্ত জমেনি, আমার পাটা ছিল সরু, আমার দেখবেন বাচ্চা ছেলে অপুষ্টিতে ভোগা বাচ্চা ছেলের পেটটা একটু ফুলে থাকে, আমার পেটটা ওই রকম ভাবে ফুলেছিল আর আমার নাক দিয়ে সর্দি ঝরছিল। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইসলামের প্রচার করুন, আমি আপনার জন্য সাহায্য করব। কুরাইশদের 40টা নেতা হুজুরের জন্য বিদ্রুপ করে হা হা করে হেসেছিল সেই দিন। আমি কি বুঝাতে চাইছি? যে ইসলাম যখন শুরু হয়েছিল তখন ইসলামের শুরু হয়েছিল গরিব অবস্থায়, অসহায় অবস্থায়। ইসলামের কোনো সাহায্যকারী সেই দিন ছিল না। পৃথিবীর কোন রাষ্ট্র, কোন দেশ, কোন রাইস, কোন সর্দার, কোন ক্ষমতাশালী ইসলামের সাহায্য সহযোগিতা করার জন্য তারা এগিয়ে আসেনি। সেই সময় থেকে নিয়ে আজকে 1400 বছর ইসলাম দাঁড়িয়ে আছে। যদি আজকে আমি আপনাদেরকে হিসাব দেখাই তাহলে আপনারা অবাক হবেন, পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, আজ থেকে 4000 বছরের বেশি তার বয়স।
তারপরে সবথেকে প্রাচীনতম ধর্ম কি? তারপরে সবথেকে প্রাচীনতম ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম, সেটাও প্রায় 4000 বছর মতো বয়স। তারপরে সবথেকে প্রাচীনতম ধর্ম কি? ইহুদি ধর্ম, জুদাইজম। তার বয়স কত? তার বয়স কিছু কম বেশি, ইহুদি ধর্ম কথা বললাম। তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে থার্ড সবথেকে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটা, তার বয়স প্রায় 2500 বছর। তারপরে আসে খ্রিস্টান, খ্রিস্টানদের বয়স প্রায়, খ্রিস্টান ধর্মের বয়স, খ্রিস্ট ধর্মের বয়স প্রায় 2000 বছর। আর তারপরে পৃথিবীর নবীনতম ধর্ম যেটা যদি বলা হয়, পৃথিবীর নবীনতম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যার বয়স 1500 বছর। কিন্তু আজকে যদি আমি হিসাব দেখি যে পৃথিবীতে কোন ধর্মের মানুষ কত আছে, চিন্তা করে দেখুন, আমার তো মুখে গর্ব হয়। আমাদের গর্ব করা উচিত। আরবের মরুভূমির প্রান্তরে জন্ম নেওয়া ইসলামের রূপ বর্তমানে যদি আমরা দেখি, আরবের মরুভূমির প্রান্তর থেকে একজন এতিম মানুষের, একজন এতিম সন্তানের প্রচার করা ধর্মে যদি আমরা রূপ দেখি, তাহলে অবাক হবেন, পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সব থেকে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হচ্ছে কি? খ্রিস্টান ধর্ম। 217,31,80,000 মানুষ খ্রিস্টান ধর্ম। কত? 217,31,80,000 মানুষ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। তারপরে পৃথিবীর মধ্যে সেকেন্ড সংখ্যাগরিষ্ঠ ধর্ম কি? সেকেন্ড সংখ্যাগরিষ্ঠ ধর্ম হচ্ছে মুসলিম, ইসলাম ধর্ম। একবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতের সাথে বলুন না সুবহানাল্লাহ। কত সংখ্যা মুসলমানদের সংখ্যা সারা পৃথিবীতে শুনে রেখে দেন, সংখ্যালঘু সংখ্যালঘু, ভিক্ষা দাও ভিক্ষা দাও, আমাদের লজ্জা করা উচিত শুনে রেখে দিন। মুসলমানদের সংখ্যা হচ্ছে 112,65,00,000 সারা পৃথিবীর মধ্যে মুসলমান আছে। একবার বলুন না সুবহানাল্লাহ, কত বললাম? 112 কোটির সংখ্যা আমরা সারা পৃথিবীতে, আমরা 112 কোটি আছি। এবার বলুন না সুবহানাল্লাহ, আপনার ভাই সারা পৃথিবীতে 112 কোটি, এবং স্ট্যাটিস্টিক্স বলছে, পরিসংখ্যা বলছে 2060 সালের মধ্যে আর 40 বছরের কিছু কম বেশি বাকি আছে, সারা পৃথিবীর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম। একবার বলুন না সুবহানাল্লাহ, কিভাবে হয়েছে? এখানে হচ্ছে প্রশ্ন। আর শুনে রেখে দিন, হিন্দু ধর্ম কত সংখ্যা আছে? 103,30,80,000। বৌদ্ধ ধর্ম কত? 48,75,40,000। ইহুদি ধর্ম কত? 1,38,50,000। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট ভাবে বুঝতে পারি, একটা জিনিস আমরা জানতে পারি, যে ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্ম, এবং ক্রমবর্ধক যে ধর্মটা বেড়েই চলেছে, সেরকম একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে করেছেন। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? ইসলাম ধর্মের এত বারবারন্ত কিভাবে হলো? তলোয়ার দিয়ে হয়েছে? না। তীর দিয়ে হয়েছে? না। মানুষকে ভয় দেখিয়ে হয়েছে? না। কারণ ইসলাম নিজেই ভীত ছিল, ইসলামের নবী নিজেই ভীত ছিলেন নিজের জান সম্পর্কে। কিভাবে হয়েছে? দাওয়াতের মাধ্যমে হয়েছে, দাওয়াতের মাধ্যমে হয়েছে। উদউ ইলা সাবিল রাব্বিকা। আচ্ছা ঠিক আছে, জি জি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা আল্লাহর রাস্তার জন্য মানুষকে হিকমত বা বুদ্ধি দিয়ে এবং তার সাথে সাথে উত্তম ভাষা দিয়ে তোমরা মানুষকে দাওয়াত দাও। ইসলাম প্রতিটা যুগে যুগে মানুষকে দাওয়াত দিয়েছে, প্রতিটা যুগে যুগে মানুষকে ডেকেছে। আর যে ব্যক্তিটা মুসলমান হয়ে গেছে, সে পূর্বে অনেক বড় শত্রু ছিল ইসলামের। এটা একটা ইসলামের কত বড় মাহাত্ম্য লক্ষ্য করুন। আপনারা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা শুনছেন, আপনাদের হয়তো এর মধ্যে একটু বিরক্তি ভাব এসে গিয়েছে, কিন্তু আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, একটু মনোনিবেশটা আমার দিকে রাখবেন। যখন যে মানুষগুলো ইসলামের চূড়ান্ত শত্রু ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের চূড়ান্ত শত্রু ছিলেন, এটা আপনারা সকলে জানেন। সুহাইল ইবনে আমর খতিব কুরাইশ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সবথেকে জালাময় বক্তব্য তিনি দিয়েছিলেন, আমরা তাকে সাইয়্যিদুনা এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। শুধু তাই নয়, হযরতে আবু সুফিয়ান, সাইয়্যিদুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিরুদ্ধে 20টারও বেশি যুদ্ধ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, আমরা
তাকে ছুঁড়ে ফেলে দিই না, আমরা তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সাইয়্যিদুনা বলি। হিন্দা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় চাচা হামজার, তিনি তাকে কি করেছিলেন, তার বুক ছিঁড়ে ফেলেছিলেন, তার নাক কেটে ফেলেছিলেন, তার কান কেটে ফেলেছিলেন, তার চোখ উপড়ে নিয়েছিলেন। সেই হিন্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি দেখে পাকা রাস্তার মোড়ের গলাটা কেটে পাকা রাস্তার মোড়ে টাঙিয়ে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বরণ করে নিয়েছেন। আমরা বলি সাইয়্যিদা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কে, ওয়াহশি। ওয়াহশি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে একটু শোনাও কিভাবে তুমি আমার চাচাকে শহীদ করেছো। ওয়াহশি শোনাচ্ছেন কিভাবে হযরত হামজার বুকের দিকে তিনি খঞ্জরটা ছুঁড়ে মেরেছেন, রাসূলের চোখ দিয়ে পানি বেরোচ্ছে, দদ্দর করে পানি বেরোচ্ছে, হুজুরের দাড়ি ভিজে যাচ্ছে। তারপরে হুজুর বলেননি যে ওয়াহশির গলাটা কেটে দাও, ওয়াহশিকে মেরে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বরণ করে নিয়েছেন, তাকেও গ্রহণ করে নিয়েছেন। আমরা সাইয়্যিদুনা ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এটাই ইসলামের দাওয়াত, এটাই ইসলামের শিক্ষা। পূর্বের সে অনেক আমাদের শত্রু ছিল, পূর্বে সে অনেক অত্যাচার করেছে, পূর্বে সে আমাদের উপর অনেক নিপীড়ন করেছে, কিন্তু তারপরে যখন সে মুসলমান হয়ে গেল, তারপরে তার না জানের উপরে আমাদের লোভ, না মালের উপরে আমাদের লোভ, তাদের নিরাপত্তার অধিকার, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপরে চলে আসে। সাইয়েদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে ইসলামের একজন বড় সেনাপতি হযরত সাইয়েদুনা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে গেলেন, মিশরে যুদ্ধ করলেন, মিশরকে জিতে নিলেন। নেওয়ার পরে সেখানে যেভাবে অন্যান্য জায়গায় গনিমতের মাল লুণ্ঠন করা হয়, সেভাবে গনিমতের মাল লুণ্ঠন করে মক্কার মদিনাতে পাঠানোর জন্য প্ল্যান চলছে। হযরত সাইয়েদুনা ওমর আল ফারুক জানিয়ে দিলেন, না, মিশরবাসী মুসলমান হয়ে গেছে, মিশরবাসী মুসলমান হয়ে গিয়েছে, তাদের কাছ থেকে আর তোমরা ওই সম্পত্তি কেড়ে আনতে পারবে না, তাদের সম্পত্তি তোমরা কেড়ে নিতে পারবে না, তারা তাদের সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দাও। তারা যেহেতু মুসলমান হয়ে গেছে, তাদের সম্পত্তি থেকে আমাদের কোনো লোভ নেই। কেন? কারণ ইসলামের নবী এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। একটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল উমিরতু আন উকাতিলান নাস يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك أصفوا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. حضرت ابن عمر رضي الله تعالى عنه بنونا كتشن رسول الله صلى الله عليه وسلم بلسن أن أشهد أن جبت لي تني بلسن أري أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله. أمي بثبير بطكتا منوش الشنج جد كتر راجياتي بثبير প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আমাকে লড়াই করার ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে। কতক্ষণ লড়াই করব, কতক্ষণ লড়াই করব, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না সে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এই সাক্ষী না দেওয়া পর্যন্ত, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। আর কি করবে? ইকিমুস সালাহ, সে নামাজ পড়বে, ওয়ুতুজ যাকাত, সে যাকাত আদায় করবে। যতক্ষণ তারা এই কাজটা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার আদেশ দেওয়া হয়েছে। যখন তারা সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যখন তারা নামাজ পড়ল, যখন তারা যাকাত দিল, রাসূল বলছেন আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা তাদের রক্ত এবং তাদের সম্পদ আমার থেকে তারা নিরাপদ করে নিল। তারপরে তাদের আর মারার অধিকার নেই আমার, তাদের হত্যা করতে পারবো না আমি, তাদের সম্পত্তি কেড়ে নিতে পারবো না আমি, ইল্লা বিহাক্কিল ইসলাম। তবে হ্যাঁ, মুসলমান হওয়ার পরেও অপর মুসলমানকে যদি সে হত্যা করে, মুসলমান হওয়ার পরেও সে যদি চুরি করে, মুসলমান হওয়ার পরেও সে যদি ব্যভিচার করে, তখন তার শাস্তি যেগুলো নির্ধারিত আছে সেই শাস্তি থেকে তো আমরা সেটা আমরা কিন্তু পালন করব। এখানে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কি, আমরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, সেই ধর্মটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য উন্মুক্ত। ইসলামের দাওয়াত সমস্ত মানুষের জন্য উন্মুক্ত। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, তার পূর্বে যাই ঘটুক না কেন, তিনি যেমনই হন না কেন, ইসলামের পূর্বে যত বড়ই শত্রু থাকুন না কেন, তিনি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে নেবেন, স্বীকার করে নেবেন, গ্রহণ করে নেবেন, আমরা আমাদের বুক খুলে, আমরা আমাদের হাত বাড়িয়ে তাদের আলিঙ্গন করে নেব, না না আমরা হাত খুলে তাদেরকে আলিঙ্গন করে নেব,
যে আপনারা আসুন আমরা আপনাকে গ্রহণ করলাম। যদি আপনি ঠিকমতো ইবাদত করেন, ইসলামের ঠিকমতো ইলম অর্জন করেন, আপনি পূর্বে যাই থাকেন না কেন, আপনাকে আমরা পীর হিসেবে মেনে নিতে রাজি আছি, আপনারা আমরা আপনাকে ওলি হিসেবে মেনে নিতে রাজি আছি, আমরা আপনাকে আমাদের সাইয়্যিদ হিসেবে নেতা হিসেবে পর্যন্ত মেনে নিতে রাজি আছি। একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র সিদ্দিকি হলেই কেউ পীর সাহেব হয়ে যায় না, শুধুমাত্র সৈয়দ হলেও কেউ পীর সাহেব হয়ে যায় না। শুনে রাখবেন, শেখও পীর সাহেব হতে পারে, মল্লিকও পীর সাহেব হতে পারে, খানও পীর সাহেব হতে পারে, হালদারও পীর সাহেব হতে পারে, এমনকি একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনিও পীর সাহেব হতে পারে। ঠিক আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা আল হুজুরাতের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যেই হও, উচ্চ বংশের হও, নিম্ন বংশের হও, সিদ্দিকি হও, সৈয়দ হও, খান হও, মোল্লা হও, শেখ হও, যেই হও না কেন, এমনকি কুলি মুচি মাতাল যেই হও না কেন, সমস্ত পৃথিবীর মানুষেরা তুমি যেই হও না কেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক আদম এবং এক হাওয়া থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সবার বাপ মা সমান। কি বললেন? সবার আব্বা আম্মা একজন, আমরা সবাই এক আব্বা আম্মার জন্ম দেওয়া, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি হয়েছে, দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। তারপর আল্লাহ পাক কি বলছেন? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য সারা পৃথিবীতে বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় ভাগ করে দিয়েছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, তাহলে তোমরা একে অপরকে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো। তার মানে এই নয় যে একটা কবিলা বা একটা গোত্র অপর একটা কবিলা বা অপর একটা গোত্রের থেকে উত্তম। কোন মানুষ কোন জন্মগত ভাবে সিদ্দিকি, কোন জন্মগত ভাবে মোল্লার থেকে উত্তম নয়, কোন জন্মগত ভাবে মোল্লা কোন জন্মগত ভাবে সিদ্দিকির থেকে উত্তম নয়, কোন জন্মগত ভাবে সৈয়দ কোন জন্মগত ভাবে খানের থেকে উত্তম নয়, কোন জন্মগত ভাবে খান কোন জন্মগত ভাবে সৈয়দের থেকে উত্তম নয়। একটা জিনিস মনে রাখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে সেই আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত। যদি একজন খান, একজন শেখ, একজন সৈয়দ, একজন মল্লিক, একজন সিদ্দিকি, একজন সৈয়দ যেই হোক না কেন, সে যদি আল্লাহর ইবাদত করে, সে অপর যারা আল্লাহর ইবাদত করছে না তার থেকে বেশি উত্তম। আজকে সারা পশ্চিমবঙ্গে যেখানে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পরিচিত পরিবারে পাঠিয়েছেন, সারা সব জায়গায় বিশেষ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। কিন্তু আমি সব সময় আমার মনের মধ্যে একটা জিনিস রাখি যে আমি এদের থেকে উত্তম নয়, যারা আমাকে সম্মান করছে এটা এদের মহত্ত্ব তাই আমাকে সম্মান করছে, আমি জন্মগতভাবে এদের থেকে উত্তম নয়। এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা সব সময় আমাদের মনে রাখতে হবে। আর ইসলাম এটা সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য খোলা, সকলেই এখানে আসতে পারেন। এবারে যেখানে আমাদের মুসলমানদের দায়িত্ব, আমরা মুসলমানেরা কি করব, আমরা মুসলমানেরা ইসলামের জন্য ডাকব, কি করব, আমরা মুসলমানেরা ইসলামের জন্য ডাকব। এখানে যারা যারা উপস্থিত আছেন শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সম্পর্কে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা বেরিয়ে পড়ো, তুমি যেই হও না কেন, আলেম হও অথবা ব্যবসায়ী হও, তুমি ডাক্তার হও অথবা দোকানদার হও, তুমি যেই হও না কেন বেরিয়ে পড়ো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ দাও, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো, সকলের জন্য দায়িত্ব। যারা যারা এখানে উপস্থিত আছেন, যারা যারা নিজেদের জীবনটাকে এইটা মনে করে শেষ করে দিয়েছেন যে আমি তো আম মানুষ, আমার আবার কি আছে, অনেকে এটা মনে করেন মুসলমানদের মধ্যে। ভাই জান, আমাকে যখন নামটা একটু বলে দেবেন, আমাকে কখন নামটা আমাকে একটু বলে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, যে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক আছে, এটা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।
জি জি, আজকে আমরা মুসলমানেরা আমাদের এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যেন মানুষের জন্য বেরিয়ে পড়ি, মানুষকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করি, এবং সেটা কিভাবে হবে, কোন পন্থায় হবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। উত্তম ভাষায় তোমরা মানুষকে ডাকবে, হিকমতের সাথে মানুষকে ডাকবে, বুদ্ধির সাথে মানুষকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন যে যাও তোমরা গিয়ে ফিরাউনকে ইসলামের ব্যাপারে দাওয়াত দাও, ইসলামের সবথেকে বড় শত্রুকে ইসলামের ব্যাপারে দাওয়াত দাও, তখন কি বললেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাকুলা লাহু কাওলাল লাইনা, তার সঙ্গে অত্যন্ত নম্রভাবে অত্যন্ত নরম ভাষায় তার সঙ্গে কথা বলো। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা হযরতে। নাম হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সম্ভব নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যত সম্ভব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, মসজিদে ইমামতি করবে। হযরত মুআজ কি করতেন, ঈশার সময়তে মসজিদে নামাজ পড়তে আসতেন, মসজিদে নামাজ পড়তে এসে তিনি নামাজটা আদায় করে নিয়ে চলে যেতেন সেখানে নামাজ পড়াতে, সেখানে নামাজ পড়াতে, এখানে সেখানে নামাজ পড়াতে গিয়ে তিনি কি করতেন, দীর্ঘ কিরাত শুরু করতেন, ঈশার নামাজ শুরু করলেন একদম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন শুরু হলো, এখন চলছে সূরা বাকারা। এবারে যারা সাধারণ মানুষ আছেন সারাদিন চাষবাস করে খান খেটে খান, তারাও সাহাবা, কিন্তু তাদের ওইভাবে সারাদিন কাজকাম করে রাত্রেবেলায় দাঁড়িয়ে থাকতে তাদের কষ্ট হয়, তাদের কষ্ট হয়। তারা এসে ইমাম সাহেবকে বলছেন হুজুর আপনি নামাজ স্পটে পড়াবেন, অত বড় কিরাত করতে হবে না। সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবা, একজন মানুষ অনেকবার বলেছেন যে আপনি এভাবে নামাজটা পড়ান, এভাবে নামাজটা পড়ান, ছোট করে পড়ান, তার কথা উনি কোনোদিন শোনেন। একদিন সেই মানুষ রেগে গিয়ে কি করেছে, নামাজটা ছেড়ে দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে পিছনে এসে নিজে ঈশার নামাজ পড়ে চলে গেছে। নামাজ শেষ করা যেতে মুআজ দেখতে পেয়েছেন যে ওই ব্যক্তিটা নামাজ শেষ করে নামাজ পড়েননি, নিজে নামাজ পড়ে চলে গেছে, লোকটা মুনাফিক হয়ে গেছে। একজন জলিলুল কদর সাহাবা বলছেন আমার সময় লোকটা নামাজ পড়েনি মনে লোকটা মুনাফিক হয়ে গেছে, যে এমনি কথাটা কানে গেছে যে তাকে মুনাফিক বলা হয়েছে। জলিলুল কদর সাহাবা বলছেন মুআজ তাকে মুনাফিক বলেছেন, এত বড় সাহাবা তিনি। তার পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হাজির হয়েছেন, হুজুর আপনার সাহাবা তাকে এতবার বারণ করি লম্বা করে নামাজ না পড়াতে, এতবার বলি লম্বা করে নামাজ পড়াবেন না, সে লম্বা করে নামাজ পড়ায় আর আমি নামাজটা তার কাছে পেছন থেকে ছেড়ে দিয়েছিলাম বলে তারা কি করেছে, সে আমাকে মুনাফিক বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল লাল, এত রেগে গেছেন। সাহাবারা বলছেন ওই রকম রাগ আমি কাউকে দেখিনি, বুখারী শরীফের রিওয়ায়াতে আছে হুজুরের ওই রকম রাগ আর কখনো দেখা যায়নি। হুজুর হয়তো মুআজকে ডেকে বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ, তুমি ফিতনা লাগাবে, মানুষকে ইসলাম থেকে দূরে করে দেবে, মানুষ ইসলাম থেকে তোমার জন্য পালাবে, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, ফিতনা লাগাতে এসেছো তুমি, নামাজে আল্লাইলি ইযা ইয়াগশা পড়বে, হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়বে, সূরা আল্লাইলি ইযা ইয়াগশা পড়বে, ছোট ছোট সূরা তুমি তারপর নামাজে নামাজে পড়বে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে দাওয়াতুল ইসলাম। ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আমরা কখনো কাঠিন্য অবলম্বন করতে পারি না, কষ্ট দিতে পারি না, যে না এটাই করতে হবে, এটাই করতে হবে, লা ইকরাহা ফিদ দ্বীন, ইসলামের মধ্যে কোনো কারাহিয়াত নেই, যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু হবে এবং সেই সামর্থ্যের দিকে সবাইকে ডাকা। আজকে মুসলমানদের মধ্যে আমরা অনেকেই কি করি, জাজমেন্টাল একটা চিন্তা ভাবনা রাখি অপরের বিরুদ্ধে, তাদেরকে জাজ করি, এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। আমার সংক্ষিপ্ত সময়, মাশাআল্লাহ, এটা আমি আমাদের প্রতিপক্ষকে আজকের আয়োজকদেরকে আমি অনেক ধন্যবাদ দেব যে তারা এত বড় একটা অনুষ্ঠান করেছেন কিন্তু প্রতিটা বক্তাকে পর্যাপ্ত সময় তারা দিচ্ছেন। এরকম অনুষ্ঠানে একজন বক্তাকে 10 মিনিট সময় দেয়, এটা এটা অত্যন্ত খারাপ লাগে। মাশাআল্লাহ, একজন বক্তাকে নিজের বক্তব্যটা উপস্থাপন করার জন্য যথেষ্ট সময় এখানকার আয়োজকরা দিয়েছেন, যার ফলে এই বক্তব্যের অনুষ্ঠানটা আরো অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আজকে শেষ দিন ইনশাআল্লাহ আরো সৌন্দর্য
যে পরিপূর্ণ হয়ে উঠবে এই আশা রাখি। কয়েকটা প্রশ্ন এসেছে, আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন বলছে, নামাজের সিজদা যদি নাক মাটিতে বা জমিনে স্পর্শ না করে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? একটা রেওয়ায়াত বুখারী শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে শবে কদরের রাত কবে সেই ব্যাপারে বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলা, শবে কদরের রাত ছিল সেই দিন, আকাশে বৃষ্টি হয়েছিল প্রচন্ড, আকাশ থেকে বৃষ্টি হয়েছিল, মসজিদ নবী শরীফের উপরে খেজুর গাছের ওই ওই পাতা দিয়ে ঘেরা ছিল খেজুরের গাছের ফলে, ভেতরেও পানি পড়েছিল, ভেতরটাও ছিল মানে কাঁচা মাটি। হুজুর সেজদা দিয়েছিলেন, হুজুরের নাকে মুবারকে সেজদা থেকে উঠেছেন, হুজুরের নাক মুবারকে কাদার চিহ্ন দেখা গেছে, হুজুরের নাক মুবারকে কাদার চিহ্ন দেখা গেছে। সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সেজদার সময় নাকটা মাটিতে থাকাটা অবশ্য। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আমি এখানে ফতোয়া দেব না যে ক্ষতি হবে কিনা, কারণ ফতোয়া দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ, ঠিক আছে? আর আমাদের আমার সবথেকে বুজুর্গ চাচা প্রতিদিন চাচা আমাকে বলতেন, ফতোয়া দিবি না, ফতোয়া দেওয়া তোদের কাজ না, মাসআলাটা বলো, হবে কি হবে না নয়, আমি শেষ করব। জি জি জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি প্রস্রাব করার পর কুলুক ব্যবহার করে তারপর ও চলার সময় একবার দুবার প্রস্রাব নিষ্কাশিত হয়, এক্ষেত্রে ইসলামের বিধান কি? এটা ইসলামে মুসলমানে পুরুষদের মধ্যে এটা অত্যন্ত কমন একটা বিষয়, অত্যন্ত কমন একটা বিষয় যে তারা প্রস্রাব করার পরেও তারা উঠে যাচ্ছেন। হ্যাঁ, ওটা জওয়ান থেকে বৃদ্ধ, যুবক থেকে বৃদ্ধ সকলের জন্য এই জিনিসটা হয়। এই ব্যাপারে ইসলামের হুকুম কি? এটা একটা খুবই কমন বিষয়, আপনার চেষ্টা করবেন যাতে ওই ধরনের ঘটনা না ঘটে, যদি ঘটে যায় এক্ষেত্রে হুকুমটা কি আছে? হুকুমটা হলো, আপনি ধরুন জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে, জোহরে নামাজ পড়তে যাবেন, আপনি ইস্তেনজা করলে, ইস্তেনজা করার পরে আপনি উঠে উযু করবেন, সেই সময় প্রস্রাব এক ঘন্টা পড়েছে বলে আপনার মনে হলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার জন্য আপনার উযুটার মেয়াদ নির্ধারিত হয়ে যাবে। আপনি জোহরের ওয়াক্তের জন্য উযু করেছিলেন, আপনি জোহরের ওয়াক্ত শেষ হওয়ার আগে পর্যন্ত যত নামাজ পড়তে চান, যত কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, সবই আপনারা করতে পারেন। কিন্তু যেমনি আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল, আপনাকে নতুন করে আবার উযু করতে হবে। আপনি আবার টয়লেটে যান অথবা নাই যান, আপনার উযু ভাঙার স্পষ্ট কারণ থাকুক বা না থাকুক, যেহেতু আপনার মধ্যে এই সমস্যাটা আছে, তাহলে আপনাকে কি করতে হবে? নতুন করে আবার একবার উযু করে নিতে হবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। মৃত ব্যক্তির গোসল দেওয়ার সময় কোনো নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? থাকলে কি তা জানাবে? সংক্ষিপ্ত আকারে মৃত গোসলের পদ্ধতি কোরআনে হাদিসের আলোকে জানতে চাই। এটা এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। মৃত ব্যক্তির গোসলের সময় বুখারী শরীফে কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আছে, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের ব্যাপারে বর্ণিত হয়েছে। সেখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে উজুর অঙ্গগুলো সুন্দরভাবে ধোয়ার কথা বলা হয়েছে, যে সমস্ত অঙ্গগুলো সুন্দর ওযু করা হয় সে অঙ্গগুলো সুন্দর করে ধোবেন, এবং সেটা যেন তিনবার হয় অথবা পাঁচবার হয় অথবা সাতবার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর করতে বলেছেন যে কবার ধোয়া হবে, ঠিক আছে? বিতর করার কথা বলেছেন। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলেননি, তবে গোসলের পরে মৃতের গায়ে খুশবু লাগানোর কথাটা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মেয়ের যেহেতু গোসল করানো হচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য নিজের ইজার মুবারকটা নিজের মেয়ের জন্য খুলে দিয়েছিলেন। তো এই সমস্ত বর্ণনাগুলো কিতাবুল জানায়েজ বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত পাওয়া যায়, তবে ফিকহের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে এটার আলোচনা আছে, এটার আলোচনা অনেক লম্বা, কিভাবে গোসল দেওয়া হবে। তবে একটা কথা বলে দিই, বর্তমান সময়ে অনেক কিছু জিনিস আছে যে জিনিসগুলো কোনো প্রয়োজন নেই, যেমন মৃতের প্রতিটা নখে আলাদা আলাদা খিলাল কাটি দিয়ে নখ পরিষ্কার করা, একটা খিলাল কাটি দিয়ে ফেলে দিল আর একটা দিয়ে ফেলে দিল, এই জিনিসগুলো হাদিসের কিতাবেও নেই, ফিকহের কিতাবেও নেই। এই ব্যাপারে আপনারা একজন আলেমের কাছে এটা বিস্তারিত ব্যাপার একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা 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 আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরের ইন্তেকালের পর গোসল দিতে পারবে কিনা তা কোরআন হাদিসের আলোকে জানাবে। মেয়ের মহিলার গোসল, কোন মহিলার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার গোসলটা মহিলারাই দেবেন, কোন পুরুষ সেখানে দেবেন না, সে স্বামী হোক পিতা হোক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জানাজার হাদিস থেকেই বোঝা যায় তার নিজের মেয়ে ইন্তেকাল হয়েছে, তিনি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন গোসল দাও, গোসল দেওয়ার পরে তার কাফন পরানো হয়ে গেলে আমাকে ডাক। অর্থাৎ এখান থেকে বোঝা যায় নিজের মেয়ের গোসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না, সেটা মহিলারা করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি, আমার উত্তর কোনো হয়তো আল কাফি ওয়া শাফি নয়, সম্পূর্ণ নয়, কারণ সব সময় যেহেতু এখানে মাসআলার ব্যাপার আমি নিজে একটু দূরেও থাকার চেষ্টা করি, মাসআলা না বলার চেষ্টা করি, যেটুকু হাদিস শরীফ আছে সেইটুকু বলার চেষ্টা করি। এতে কি হয়, এতে মানে ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে অনেকটা নিরাপদ থাকা যায় আর কি। তো মহিলা ইন্তেকাল হয়ে গেলে তার স্বামী
তার গোসল দেবেন না, এবং পুরুষ গোসল ইন্তেকাল হলে তাহলে সেখানে তার স্ত্রী দিতে পারেন, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এটা হাদিসের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর ওনার স্ত্রী তিনি সেদিন রোজা অবস্থায় ছিলেন, তিনি হযরতে তার নামটা মনে পড়ছে না, তিনি তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গোসল দিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোন স্বামী ইন্তেকাল করলে স্ত্রী তার গোসল দিতে পারে, কিন্তু কোন স্ত্রী ইন্তেকাল করলে তার স্বামী তাকে গোসল দিতে পারবে না। এই কথা উত্তর এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু বলালেন, আপনাদের যতটুকু শোনালেন এবং আমাদের সকলকে যতটুকু বোঝালেন, তার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। এই দোয়া রাখি আজকের এই অনুষ্ঠান আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠুক, আরো পবিত্র হয়ে উঠুক এবং আরো বরকতময় হয়ে উঠুক, এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠান বারবার চলতে থাকুক এই আশা রেখে, এই কামনা রেখে, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।